আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমরা পুকুরে চলে আসছি। আমাদের পুকুরে পানি মোটামুটি অনেকটা কমে গেছে। তো এখানে একটা বল আছে, মোটামুটি বেশ বড় হয়েছে, একটা না কয়েকটা বল আছে। তো এটা আমাদের ছোট জালে আটকে না, বাজে, কিন্তু সেটা জালে আটকানো যায় না, বের হয়ে যায়। তো তার জন্য আমরা একটা বড় একটা জাল ছিল, ছিপ জাল। তো সেটা দিয়ে আমরা দুই পাশে দুইটা বাঁশ বেঁধে পুকুরে নামছি বলটা ধরার জন্য। তো দেখি ধরতে পারি কিনা আজকে। অনেক পোলাপান দেখতে পাচ্ছেন এখানে, কিন্তু তারা নামতেছে না পানিতে। সবগুলো কাপুরুষের দল পানিতে নামে না। এখানে নামছে একজন বীর পুরুষ, কানুন সরকার। পানিটা কিন্তু অনেক ঠান্ডা, একদম ফ্রিজের পানি। আর এখানে দেখেন হাঁস হাঁস আছে, তারা ছোট ছোট মাছ ধরে ধরে খায়। এখন দেখি, আমি দিয়ে দেই বলটা উড়িস, ভূগোল দিয়ে রাখবো বল, ভূগোল দিয়ে জায়গা। মাড়ি ছায়া দেওয়া লাগবো, মাড়ি ছায়া দো, ছায়া দো, হয়েছে হয়েছে, তোলো তোলো। ক, এবার তো মাছ উঠে নাই। বড় মাছ গুলো যাবো গা, আমি বল দেখে রাখ।